अस्सलाम वालेकुम माय डियर लवली व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल रोनू हैंडीक्राफ्ट। तो बंधुरा आशा करी अपनारा सकले अनेक भालो आछेन। तो आमी आपनादेर जोन्नो एकटी फुलकारी ड्रेसेर हैंड एम्ब्रॉयडरी डिजाइन निये चले आसलाम। एई ड्रेसटीर आमी ड्रइिं आपनादेरके देखिएछिलाम एकटी भिडियोते। तो आजके आमी एई ड्रेसटर কিভাবে আমি এই ড্রয়িং এই ড্রেসটির কিভাবে আমি সেলাইটি কমপ্লিট করেছি, কি কি সেলাই ইউজ করে আমি ড্রেসটি তৈরি করেছি, তো সেইটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে ড্রেসটির যতগুলো ডাল ছিল, এই ডিজাইনটির যতগুলো ডাল ছিল, প্রত্যেকটি ডালে আমি কাঁথা স্টিচ, যেটাকে বলে রান স্টিচ, কাঁথা সেলাই দিয়েই আমি পুরো ডালগুলোকে সেলাই করে নিয়েছি, ডালপালাগুলোকে। আর পাতাগুলোকে আমি খেজুর ভরাট সেলাই দিয়ে কমপ্লিট করেছি। আর ফুলগুলোকে আমি সার্টিন ভরাট সেলাই ব্যবহার করেছি, ফুলগুলো পুরো সার্টিন ভরাট সেলাই দিয়ে ফুলগুলো কমপ্লিট করে নিয়েছি। সেলাইগুলো প্রত্যেকটা সেলাই খুব ইজি এবং সিম্পল সেলাই, এইগুলো সকলেই আসলে আপনারা পারেন। তো আমি সেলাই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি একটি কামিজের জন্য তিন গজ কাপড় নিয়েছি। কাপড়টিকে আমি তিনটি খণ্ড করে নিয়েছি, ড্রেসের সামনের পার্ট, পেছনের পার্ট এবং হাতার জন্য আমি তিনটি পার্ট করে নিয়েছি কাপড়টাকে। তো এটি আমার ড্রেসের সামনের পার্ট। সামনের পার্টে আমি একটি ফুলকারি ডিজাইন ড্রয়িং করেছি এবং সেটি আমি সেলাই করে দেখাচ্ছি আপনাদেরকে। এবং পিঠেও আমি একটি ছোট ঝাড় তৈরি করেছি। পিঠের ডিজাইনটি আমি কেমনভাবে কমপ্লিট করেছি সেটাও আপনাদের দেখাবো। সেম সেলাই দিয়েই ছোট করে আমি একটি ডিজাইন এঁকে নিয়েছি পিঠে। এবং হাতেও ছিটানো ফুল হবে, একটা একটা করে ছিটানো ফুল হবে। তো আসলে ড্রেসটিতে আমি চারটি কালার ইউজ করেছি, চারটি কালারের সুতা। এখানে আমি ফুলগুলোতে গাঢ় কমলা কালার, লাল এবং রানি গোলাপি কালার, এই তিনটি কালারেরই ফুল ব্যবহার করেছি এবং সবুজ দিয়েছি, একেবারে গাঢ় সবুজটা দিয়েছি পাতা এবং ডালে। তো এই চারটি কালার ব্যবহার করেই পুরো কাপড়টি আমি কমপ্লিট করে নিয়েছি। মূলত সেলাই করার সুবিধার্থেই কামিজের কাপড়টিকে আমি তিনটি খণ্ডে বিভক্ত করেছি, যাতে আসলে ফ্রেম লাগিয়ে সেলাই করতে আমার কাছে কমফোর্টেবল বোধ হয়। আমি আমার সুবিধার জন্যই আসলে কাপড়টিকে আমি কতটুকু হাতার কাপড় রাখবো এবং আমি জামাটির কতটুকু ঝুল রাখবো, কতটুকু লং হবে ড্রেসটি, সেইভাবেই আন্দাজ করে আমি কেটে নিয়েছি। তো এটি সম্পূর্ণ সেলাই সুবিধার্থে আসলে আমি কাপড়টিকে তিনটি খণ্ডে বিভক্ত করেই কাজ করি। এখানে আমি কামিজের কাপড়টিকে তিনটি অংশে ভাগ করে নিয়েছি, কিন্তু কামিজের কাটিং বরাবর, কামিজের শেপ বরাবর আমি কিন্তু কেটে নেইনি। আমি কামিজ বরাবর কেটে, কামিজের মাপে পুরোপুরি কেটে আমি হাতে কাজ করি। সেক্ষেত্রে আমার হাতে কাজ করার পরে দেখা যায় কি ড্রেসটির সামনের পার্টটি অনেক ছোট হয়ে যায়, সামনের পার্টটি ছোট হয়ে যায়, কারণ ডিজাইনের কারণেই, সেলাই সুতার টানের কারণেই সামনের কাপড়টি অনেকটাই উপর দিকে উঠে আসে, শর্ট হয়ে যায়। তো এই জন্য পুরো কাপড়টি তিনটি পার্টে ভাগ করে নিই, কামিজের সামনের পার্ট এবং পেছনের পার্ট। সেই ক্ষেত্রে হাতে কাজ করার পরে আমি আমার সঠিক মাপ বরাবর কেটে নিলে তখন আর একটি পার্ট ছোট বড় এই টাইপের প্রবলেমে পড়তে হয় না। তো এটি আমার কাছে সবথেকে সহজ মনে হয়, হাতে কাজ করার জন্য সবথেকে সহজ মনে হয় যে আমি কাপড়টিকে তিনটি ভাগে ভাগ করে নিলে আমার হাতে সেলাই করতেও সুবিধা, কামিজ তৈরি করতেও সুবিধা হয়।
এখানে আমি গাঢ় লাল কালারের সুতা দিয়ে ফুলটিকে কমপ্লিট করে নিচ্ছি। শার্টিন ভরাট সেলাই দিয়ে আমি ফুলটিকে কমপ্লিট করে নিচ্ছি। তো প্রত্যেকটি সেলাই আমি ফুলগুলোকে শার্টিন ভরাট সেলাই দিব, এবং শার্টিন ভরাট দিয়েই এই ফুলগুলো সেলাই করলে অনেক সহজে হয়ে যায় এবং দেখতে অনেক সুন্দর লাগে। তো এখানে আমি লাচ্ছা সুতা ব্যবহার করেছি। আসলে লাচ্ছা সুতা দিয়ে লাচ্ছা সুতার কালারগুলো অনেক সুন্দর, এবং যে কোনো কাপড়ের উপরই এই লাচ্ছা সুতা দিয়ে সেলাই করলে সেলাইগুলো অনেক সুন্দর দেখা যায় এবং অনেক সুন্দর ফোটে, এবং সেলাইয়ের কাজগুলো অনেক ইজিলি করা যায় এই লাচ্ছা সুতা দিয়ে। এখানে আমি ডবল পার্টের যে ফুলগুলো এঁকে নিয়েছিলাম, এই ফুলগুলোতে আমি ভিতরের পার্টে যে কালারটি দিয়েছি, যে সুতোটি ব্যবহার করেছি, বাইরের পার্টে আমি অন্য একটি কালার ইউজ করেছি। প্রত্যেকটা ফুলেরই ভিতরের পার্টে যে কালারটি দিয়েছি, বাইরের পার্টে আমি একটি ভিন্ন কালার দিয়েছি যাতে ফুলগুলো সুন্দরভাবে ফোকাস করে। তো আসলে যার যার পছন্দ মতো আপনারা কালার সিলেকশন করে নেবেন আপনাদের পছন্দ মতো। তো আমার কাছে এভাবে কালার সিলেকশন করেছি ড্রেসটির, এবং আমার এটাই ভালো লেগেছে। তো এখানে আমি ফুলের জন্য মূলত তিনটি কালার ইউজ করেছি, রানী গোলাপি, কমলা এবং লাল। তো যেটার ভিতরে আমি লাল দিয়েছি, বাইরেটা এই সেলাইয়ের বাইরে আমি রানী গোলাপি দিচ্ছি, এবং আবার পাশের ফুলটিতে মাঝখানে আমি রানী গোলাপি কালার দিয়েছি, বাইরে আমি কমলা কালারটি দিয়েছি। তো এভাবে কালারটি আসলে চেঞ্জ করে করে কালারটি ইউজ করেছি যাতে ফুলগুলো ফোকাস করে এবং দেখতে সুন্দর লাগে। তো আপনারাও সেমভাবে ড্রেস তৈরি করে নিতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি পুরো কামিজের সামনের পার্টটি কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমি এই গ্লুটি নিয়েছি, এই গ্লু দিয়ে ফুলগুলোর ভিতরে আমি এই পুঁথিগুলোকে বসিয়ে নিব। আসলে এগুলো এক ধরনের পার্ল, এগুলো সুই সুতার দোকানেই পাওয়া যায়। এইগুলো হচ্ছে হাফ পুঁথি, পুঁথিটাকে দুটো খণ্ড করলে যে যেমন শেপ আসে, তো তেমনই পুঁথি, অর্ধেকটা পুঁথি আর কি। তো এইগুলোকে আমি এই ফেব্রিকলি গ্লু দিয়ে আমি এই পুঁথিগুলোকে বসিয়ে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো আসলে এই ফুলের ভিতরে জায়গাটায় আপনারা সুতাও ইউজ করতে পারেন, আবার আপনারা ডলারও বসাতে পারেন, কিংবা মিরর, ডলার, এগুলো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, কিংবা বাজারে অনেক ধরনের স্টোনও পাওয়া যায়, বিভিন্ন কালারের স্টোনও পাওয়া যায়, সেগুলো দিতে পারেন। তো আমি এই ড্রেসটিতে এই পুঁথিগুলোকে ব্যবহার করছি,
তো এই পুঁথিগুলো দেওয়ার কারণে ড্রেসটি অনেক বেশি গর্জিয়াস হয়েছে এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি সঠিক জানি না, বাস্তবে আসলে ড্রেসটি অনেক বেশি আকর্ষণীয় এবং অনেক বেশি কালারফুল হয়েছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই পার্লগুলো বসানোর পরে আসলে ড্রেসটি আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে। তো আশা করি এই কামিজ, ফুলকারি কামিজের ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটি কামিজটির ব্যাক পার্ট। তো এটি কামিজটি তৈরি হলে কামিজের পিঠের অংশে ডিজাইনটি পড়বে। তো ছোট্ট একটি ডিজাইন এখানে আমি তৈরি করে নিয়েছি, তো আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।